হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস দেখো যারা যারা আমাদের চ্যানেল ফলো করো তারা কিন্তু জানো যে আমরা তোমাদের ইউথ কম্পিটিটিভ টাইমস থেকে ট্র্যাডিশনাল জিগের পার্টি আমরা করছিলাম দেখো এখানে আমরা কোন কোন প্রশ্নগুলো দেখছি তোমাদের যে পিভিএস আর এন তারপরে জেই এবং তোমাদের গ্রুপটির যে এক্সাম হয়েছিল সেখানে তোমাদের যে ট্র্যাডিশনাল জিকির উপর প্রশ্নগুলি এসেছিলো সেই প্রশ্নগুলি আমরা কিন্তু দেখছি এবং দেখো এই পূর্বে আমরা তোমাদের ষাটটি পর্ব প্রোভাইড করে দিয়েছি তো যারা যারা সেটা এখনও দেখো না তারা অবশ্যই কিন্তু দেখে নেবে এবং দেখো আজকে আমার প্রশ্ন আমরা হচ্ছে তিনশো থেকে তিনশো এই প্রশ্নগুলি আজকে কিন্তু আমরা সলভ করব তো চলো শুরু করা যাক আজকের সেশনটি আজকের প্রশ্নগুলি কী রয়েছে সেটা আমরা দেখে নিই তো প্রথম প্রশ্ন তোমাদের কী রয়েছে দেখো ইসরো এর বাণিজ্যিক ও বিপিনন শাখা হলো কোনটি তো দেখো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেড তো এখান থেকে তো আরেকটি প্রশ্ন আসতে পারে যে এটি তোমাদের গঠিত হয় কবে এটি তোমাদের কিন্তু গঠিত হয়েছিল আঠাশে সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই সালে কিন্তু এটি তোমাদের গঠিত হয়েছিল এবং তোমাদের যে প্রশ্ন আসে এই যে কমিটিটা রয়েছে অর্থাৎ তোমাদের শাখাটা রয়েছে এই শাখাটার উদ্দেশ্য কী এই শাখাটার উদ্দেশ্যই হচ্ছে তোমাদের ইসরোর যে প্রোডাক্টগুলো সেগুলো তোমাদের প্রোমোট করা এই শাখার কিন্তু মেন উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন করেছে দেখো নাসার সদর দপ্তর কোথায় নাসা দেখো এটি হচ্ছে তোমাদের একটা কিন্তু আমেরিকার একটা তোমাদের সংস্থা এবং দেখো এই নাসা এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে তোমাদের কিন্তু আমেরিকার একটা জায়গাটা সেটা আছে ওয়াশিংটন ডিসি তো অপশন তোমাদের এখানে বি হয়ে যাবে রাইট নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো কোন কক্ষপথের মহাকাশ স্টেশন নেই অর্থাৎ এখানে কোনো কোন কক্ষপথে মহাকাশ স্টেশন তোমাদের নেই মেয়ার স্কাইল্যাপ স্যালুট সেভেন তো এটা যাবে যে ভয়েজার তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো মহাকাশ পর্যটন বলতে কি বোঝায় তো হোয়াট ডাজ স্পেস ট্যুরিজম মিন তো দেখো এখানে অপশন এতে তোমার হচ্ছে বৈজ্ঞানিক মহাকাশ অনুসন্ধান না পেশার জন্য মহাকাশ ভ্রমণ শুধুমাত্র বিমান ভ্রমণের মাধ্যমে বিশ্ব পরিভ্রমণ নাকি মঙ্গলে পৌঁছানো তো দেখো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি স্পেস ট্রাভেল ফর ভকেশন তো অপশন তোমাদের কি বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো এখানে তোমাদের পরবর্তী আমরা যে প্রশ্নগুলো দেখবো সেগুলো হচ্ছে ডিফেন্স টেকনোলজির উপর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলি তোমাদের কিন্তু এখন আমরা দেখবো তো দেখো চলো শুরু করা যায় কী রয়েছে দেখো নিচের কোনটি সার্ফেস টু ইয়ার মিসাইল অর্থাৎ দেখো সার্ফেস থেকে তোমাদের ইয়ারে যায় সেটা তোমাদের মিসাইলটার নাম কী তো এটা তোমাদের রাইট অ্যান্সার কে যাবে অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার ত্রিশুল হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো উনিশশো সালে পোখরান দুই পারমাণবিক পরীক্ষার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তো প্রথমে আমরা দেখেছি দেখো উনিশশো সালে তোমাদের পোখরান টু পারমাণবিক পরীক্ষা হয়েছিল তো সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তো এটা তোমাদের রাইট অ্যান্সার কী আশা আসলে তোমরা জানো এটা সবাই তো অটল বিহারী বাজপেয়ী অপশন তোমাদের সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো নিচের কোন ক্ষেপণাস্ত্রটি ভারতের প্রথম কৌশলগত সার্ফেস টু সার্ফেস মিশাল এখানে তোমাদের কিন্তু বলছে সার্ফেস টু সার্ফেস তো এটা তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এটা তোমার রাইট অপশন সি দা পৃথিবী দা তোমরা বলতে পারো পৃথিবী অপশন তাহলে কি সি হয়ে যাবে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ড্যাশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার দ্বারা রুস্তম টু দেখো এখানে বলছে তোমার রুস্তম টু যে রয়েছে সেটা কীপির কৃষির উপর ভিত্তি করে তোমাদের এখানে তৈরি করা হয়েছে তো তো দেখতে লক্ষ্য করো তোমরা রুস্তম টু ইজ আ ড্যাশ ডেভেলপড বাই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া অর্থাৎ রুস্তম যে টু রয়েছে এটি কৃষির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তো এটা তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন এ কি রয়েছে দেখো আনম্যান্ড কমব্যাট ভেহিকেল অর্থাৎ মানববিহীন যুদ্ধে একটি কিন্তু জান অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো নিচের কোনটি ভারতের প্রথম দেশীয় পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সামমেরিন তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এটা তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে ভারতের প্রথম দেশীয় পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল হচ্ছে কি সেটা সামমেরিন রয়েছে তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন তোমাদের হয়ে যাবে অপশন বি আইএনএস আরিহান্ত নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আইএনএস বিক্রন্দিত কি এটি একটি বিমানবাহী ট্যাঙ্ক নাকি সাবমেরিন নাকি প্রধান যুদ্ধ তোমাদের বলছে দ্য জেট ফাইটার সরি দ্য মেইন ব্যাটেল নাকি তোমাদের জেট ফাইটার প্লেন তো এটা তোমাদের রাইট থেকে যাবে অপশন তোমাদের হয়ে যাবে অপশন এ এটি হচ্ছে কি বিমানবাহী ট্যাঙ্ক নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো নিচের কোনটি অগ্নিকে সঠিকভাবে বর্ণনা করে এটি দেখো একটা অগ্নি একটা তোমাদের রয়েছে তো অগ্নিকে আমরা কোনটার দ্বারা আমরা একটা বর্ণনা করতে পারি অপশন এতে তোমার যাচ্ছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাবস্ত্র নাকি দূরপাল্লার বন্ধু নাকি বহুমুখী ট্যাঙ্ক নাকি এটি একটি যুদ্ধ বিমান তো এটা তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার অপশন এ অগ্নি হচ্ছে তোমাদেরকে দূরপাল্লার ব্যালিস্টিক এটি হচ্ছে কি ক্ষেপণাস্ত্র নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো ভারতের প্রথম স্বনির্মিত জেট যুদ্ধ বিমান কোনটি তো ভারতের প্রথম স্বনির্মিত যে যুদ্ধের নাম কি সেটা তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন সি এলসিএ হয়ে যাবে এখানে রাইট প্রশ্ন রয়েছে দেখো নিচের কোনটি ভারতের প্রথম দেশীয় তৈরি সাবমেরিন দেখো তোমার আশা করি পারবে এটা তো এটা তোমরা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার আইএনএস সালকি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো অর্জুনটি ভারতের সেনাবাহিনীর জন্য ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও দ্বারা তৈরি করা হয়েছে দেখো ডিআরডিও তোমাদের এখানে দেওয়া রয়েছে তো এটি একটি তৃতীয় প্রজন্ম কি এটা এটা হালকা যুদ্ধ বিমান নাকি হেলিকপ্টার নাকি ফাইটার বিমান নাকি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার এটা কি এটা প্রধান যুদ্ধ ট্যাঙ্ক এর নাম কি সেটা হচ্ছে অর্জুন পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের ব্রাহ্মণ টু বর্তমানে রাশিয়ার এনপিও ডেভেলপমেন্টে কি রয়েছে দেখো মেসিনেস্টোনিয়া এবং ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার অধীনে একটি যৌথ কি সেটা কি বলছে দেখো সাবসনিক ক্রুস মিসাইল নাকি হালকা যুদ্ধ নাকি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক ওয়ান বলছে তো আমার কি যে ক্রুজ মিসাইল তো এটা তোমাদের আইটেম হয়ে যাবে অপশন ডি এটি হচ্ছে এটি কি হাইপারসনিক ক্রুজ মিশন পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রেক্ষাপটে আই জি এ এম ডিপি এর অর্থ কি অর্থাৎ এটা আমরা কি নির্দেশ করে শুধু এটা সম্পূর্ণ রূপ না এটা কি দেয় এটা কি নির্দেশ করে সেটা তোমাদেরকে বলতে বলছে তো আই এর সম্পূর্ণ রূপ কি এর সম্পূর্ণ রূপ হচ্ছে তোমাদের দা ইন্টিগ্রেটেড গাইডেড কি মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো এটা তোমাদের আইটেন্স লিখে যাবে তো অপশনগুলো পড়েন দেখো ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা নয় আর্থিং নীতি এটাও নয় ম্যানেজমেন্ট নয় তো এটা তোমাদের লঞ্চ প্রোগ্রাম অপশন তোমাদের কী হয়ে যাবে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো অগ্নি টু কি অর্থাৎ হোয়াট ইজ অগ্নি টু তো এটা তোমরা আশা করি জানো সবাই এটা অগ্নি টু কি এটি হচ্ছে একটি কি মধ্যবর্তী রেঞ্জ ব্যালেটি ক্ষেপণাস্ত্র তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো নিচের কোনটি ভারতের দেশীয়ভাবে ডিজাইন করা এবং উন্নত দূরপাল্লার সাবসনিক কি ক্রুস মিসাইল তো এটা কি এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে অপশন ডি ইজ রাইট অ্যান্সার নির্ভয়া হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার অপশন ডি নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো নিচের কোনটি ভারতের স্বদেশীয়ভাবে নির্মিত এবং উন্নত দীর্ঘ পরিসর সাবমেরিন ক্রুস মিসাইল তো এটা তোমাদের কি দেখো এখানে কিন্তু বলছে তোমাদের স্বদেশী এবং এটি উন্নত দীর্ঘ পরিসরের তো সেটা কি এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নির্ভয় এটিও যেটা বললাম আমরা নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের প্রথম প্রতিরক্ষা ইনকিউবেটর কোন শহরে প্রতিষ্ঠিত হবে দেখো প্রতিষ্ঠিত হবে বলছে তো এটা তোমাদের কিন্তু প্রতিষ্ঠিত হবে তোমরা আশা জানো এটা আশা করি পারবে এটা অপশন বি হায়দ্রাবাদ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো নিচের কোনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্তরের নির্ভুলতার ত্রুটির কারণে ব্যর্থ হয় অর্থাৎ আমাকে দেখো এখানে বলছে নিচের কোনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্তরে নির্ভুলতার ত্রুটির কারণে এটি ব্যর্থ হয়েছিল সেটি কি কারণে তো অপশন এখানে কি হয়েছে রাইট অ্যান্সার অপশন বি বি বায়ু প্রতিরোধের কারণে নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো রুস্তম টু কি উদ্দেশ্যে ডি আর ডি ও দ্বারা তৈরি করা হয়েছিল দেখো রুস্তম সম্পর্কে আমরা একটুও কিন্তু পড়লাম তো রুস্তম টু কেন বলছে ডি আর দ্বারা কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেটা তোমাদের কিন্তু করতে বলছে তো এর উদ্দেশ্য কী ছিল এর উদ্দেশ্য ছিল তোমাদের মানববিহীন যুদ্ধের আকার ছিল এটা একটা তো অপশন কী হয়ে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো আমাদের নিচের কোনটি আইএনএস অরিহান্ত অর্থাৎ সাম্মেরিন নাকি যুদ্ধ জাহাজ নাকি ভারতীয় নৌঘরি নাকি বিমানবাহী রণতরী তো আইএনএস আরিহান এটি একটা কি এটি হচ্ছে তোমাদের একটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ এটি হচ্ছে কি একটি সাম্মেরিন তো অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত কোন সালে পরিষেবা থেকে বাতিল করা হয়েছিল দেখো এটা তোমাদের কি বাতিল করা একটি সময় সীমা থাকে সেটা বাতিল করা হয়েছিল কবে থেকে তো এটা তোমার রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন তোমাদের এখানে রাইট হয়ে যাবে অপশন এ উনিশশো সাতানব্বই সাল নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো কোন মানুষ্যবিহীন টার্গেট পেনি ট্রেনিং এয়ারক্রাফট ভারত দ্বারা তৈরি এবং ডিজাইন করা হয়েছে এবং সফলভাবে তার মনুষ্যবিহীন আকাশযান ফ্লাইট পরীক্ষা হয়েছে নাকি কি নিশান্ত লক্ষ্য নাকি অস্ত্র তো এটা তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার শুধুমাত্র কি দেখো এক এবং কি দুই অপশন ডি দেয় রাইট অ্যান্সার শুধুমাত্র এক এবং দুই অর্থাৎ দেখো এখানে নিশান্ত এবং দুই এটা লক্ষ্য এই দুইটি কিন্তু হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার শুধুমাত্র কি অপশন ডি দেয় রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো আমাদের ভারতের স্বল্প পাল্লার সার্ফেস থেকে এয়ার মিসাইল কোনটি তো এখানে বলছে স্বল্প পাল্লার অত অল্প দূরত্বে সেটা কি তোমাদের রাইট পৃথিবী রয়েছে ত্রিশুল অস্ত্র নাকি আকাশ তো স্বল্প বর্ষে যেটা তৈরি করা হয়েছিল সেটা কি সেটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন তোমাদের এখানে সি ত্রিশুল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো একটি ভারতীয় হালকা যুদ্ধ বিমানের নাম কি তো এটি স্ট্র্যাটিকজিকের মধ্যে তোমার সমস্ত প্রশ্নগুলো পড়ে তো স্ট্র্যাটিকজিক দেখো এখানে হালকা যুদ্ধ বিমানের কথা বলছে কিন্তু তো হালকা যুদ্ধ বিমানের নাম কি সেটা হচ্ছে তোমাদের অপশন বি তেজস হচ্ছে একটি সবচেয়ে সবচেয়ে বলা চলবে না তো এটি কি হালকা যুদ্ধ বিমান নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো সার্ফেস টু উয়ার আকাশ মিশাইল কোথায় পরীক্ষা করা হয়েছিল দেখো সার্ফেস টুয়ার এখান থেকে কি আকাশ এটি মিশাইল কোথায় পরীক্ষা করা হয়েছিল তো এটি কিন্তু পরীক্ষা করা হয়েছিল তোমাদের এখানে রাইট আব্দুল আব্দুল কালাম অপশন বিজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো এ দেখো ম্যারিস কি এখানে দেখো অপশন নিতে হচ্ছে নভেম্বর দু হাজার পনেরোয় ভারতীয় নৌবাহিনীতে অ্যাডভান্স জমা দেওয়া হয়েছে টর্পেডো ডিফেন্স সিস্টেমে অপশন বিতে হচ্ছে ভারত বিমান বাহিনীর জন্য একটি নতুন প্রশিক্ষণ বিমান তৈরি করা হচ্ছে একটি চালকবিহীন গাড়ি ভারতে চালু হচ্ছে নাকি ভারতীয় বায়ুসেনার একটি ড্রোন তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ এটি হচ্ছে কি নভেম্বরে দু হাজার পনেরোতে ভারতের নৌবাহিনীতে অ্যাডভান্স জমা দেওয়া হয়েছে কি টর্পেডো ডিফেন্স সিস্টেম এটির কি একটা টর্পেডো ডিফেন্স সিস্টেম নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো ভারতে তৈরি ট্যাঙ্কের নাম কি ভারতে হোয়াট ইজ দা নেম অফ ট্যাঙ্ক ইন ইন্ডিয়া অর্থাৎ এখানে যে যতগুলো রয়েছে এই এই অপশনগুলোর মধ্যে তোমাদের কোন ট্যাঙ্কটি ভারতে তৈরি করা হয়েছে তো অপশন তোমাদের বি হয়ে যাবে রাইট তোমাদের ভারত তৈরি হয়েছে অর্জুন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো এইস এ এল দ্বারা ডিজাইন করা ভারতের প্রথম দেশীয় বিমান কোনটি দেখো এইস এল দ্বারা ডিজাইন করা ভারতের প্রথম দেশীয় বিমান কোনটি এইস এ টোয়েন্টি ফাইভ এম কে আই নাকি এইসটি থ্রি এফ কে আইট এস টি টোয়েন্টি ফোর নাকি এস এফ টোয়েন্টি এইট তো দেখো তোমরা এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার এস টি টোয়েন্টি ফোর এটি হচ্ছে তোমার হল দ্বারা ডিজাইন করা ভারতের প্রথম দেশীয় বিমান নেক্সট প্রশ্ন কীটা হচ্ছে দেখো নিচের কোনটি ভারতের প্রথম দূরপাল্লার মাল্টিপল টার্গেট মিসেল দেখ দূরপাল্লার কথা বলছে তো ভারতের প্রথম দূরপাল্লার মাল্টিপল টার্গেট মিসেল কোনটি এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ আকাশ কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো ডিআরডিও দ্বারা তৈরি আকাশ হলো কি দেখো এটি একটু আমরা দেখলাম এটি কি এটি হচ্ছে তোমাদের একটা অপশন এ হচ্ছে রাইট আনসার সার্ভিস টু ওয়ার মিসাইল সিস্টেম অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো তৃতীয় প্রজন্মের এন্টি ট্যাঙ্ক মিসাইলের নাম কি যা রাজস্থান ডিআরডিও দ্বারা সফলভাবে পরীক্ষা করা হয়েছিল তো এটা তোমাদের রাইট যাবে অপশন বি হয়ে যাবে একটা নাক মিসাইল অপশন কি বি ইজ দ্য রাইট অ্যান্সার এটি কিন্তু আমাদেরকে ডিআর দ্বারা কি সফলভাবে পরীক্ষা করা হয়েছিল নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো মর্যাদাপূর্ণ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি বাহিনী দ্বারা সরাসরি একজন কমব্যাট অফিসার হিসেবে নিয়োগ করা প্রথম মহিলা অফিসারের নাম বলুন মঞ্জিল সাইনি নাকি প্রকৃতি উষা কিরণ নাকি সোনিয়া নারাং তো এটা তোমাদের কাইটাসের মধ্যে পড়ে একটা তো অপশন তোমাদের কি হয়ে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার কি হয়ে যাবে প্রকৃতি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো কে ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার তো এটা তো হবে আসলে সবাই জানো এটি কি ভারতের রাষ্ট্রপতি হয়ে থাকেন তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আধা সামরিক বাহিনীর প্রধান হওয়া প্রথম মহিলার নাম কি দেখো আধা সামরিক বাহিনীর প্রধান হওয়া প্রথম মহিলার নাম কি দিব্যা আজাদ নাকি অর্চনা রামসুন্দরম পুনিতা আরোরা নাকি অশ্বিনী পাওয়ার তো এটা তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশন তোমাদের বি হয়ে যাবে রাইট অ্যান্সার অর্চনা রামসুন্দরম নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো ভারতীয় নৌবাহিনীতে যোগদানকারী প্রথম মহিলা পাইলট কে হয়ে উঠেছিলেন তিনি শীঘ্রই কি রিকনেসান্স বিমান উড্ডয়ন করবেন তো দেখো সেই সময়টা তোমাদের কান্ডের মধ্যেও ছিল এটা তো এটা তোমাদের সবাই জানো এটা অপশন তোমাদের এ হয়েছে রাজার শুভাঙ্গী স্বরূপ নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো শুভাঙ্গী স্বরূপ প্রথম মহিলা যিনি একজন মহিলা পাইলট হিসেবে যোগদান করেছিলেন কি দেখো ভারতীয় নৌভিনীতে যোগদান করেছিলেন ভারতীয় সেবা নাকি ভারতীয় বিমান বাহিনী নাকি রে তো একটু কি তোমাদের আলোচনা করা হলো এটা তোমাদের আইটেন্সের কি হয়ে যাবে অপশন তোমাদের হয়ে যাবে এ অর্থাৎ কি ভারতীয় নৌবিনীতে তিনি যোগদান করেছিলেন নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো দেখো নেক্সট প্রশ্নগুলো আমাদের প্রাইজের উপর রয়েছে কি রয়েছে দেখো প্রথমে দেখো মিস্টার ইউনিভার্স খেতাব জয়ী প্রথম ভারতীয় বডি বিল্ডার কে তো এটা স্ট্যাটেজিক এর মধ্যে তোমাদের পড়ে তো মিস্টার ইউনিভার্স খেতাব জয়ী প্রথম ভারতীয় বডি বিল্ডার নাম কি তার নাম হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার অপশন সি মনতোষ রায় নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় শ্যুটারকে তো অর্জুন পুরস্কার প্রাপ্ত দেখো এটা আমরা খেলার মধ্যে দেয় স্পোর্টস তো অর্জুন পুরস্কার প্রাপ্ত ভারতীয় শ্যুটারকে তো এটা তোমাদের রাইট অ্যান্সার কে যাবে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার মহারাজা কর্ণে সিং নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো আমাদের কোন পুরস্কারটি উনিশশো একষট্টি সালে ভারত সরকার ক্রিয়া মন্ত্রক কর্তৃক প্রবর্তিত হয়েছিল অর্জুন পুরস্কার নাকি ব্যাস সম্মান মূর্তিদেবী নাকি সিং তো এটা তোমাদের রাইট আ্যান্সার কেজি যাবে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার অর্জুন এই উনিশশো একশো সালে কিন্তু কি দেওয়া শুরু করা হয়েছিল নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার ব্যাসসম্যান নাকি কবি তো ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার নাম কি সেটি হচ্ছে কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্স প্রয়োজন কি হয়েছে দেখো আমাদের ভারত ও পাকিস্তান উভয়ের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাওয়া একমাত্র ভারতীয়কে ইন্দিরা গান্ধী মোরারি দেশাই ভিপি সিং নাকি চরণ সিং তো এটা তোমাদের রাইট আনসার কে যাবে অপশন বি হয়ে যাবে রাইট আনসার মোরাজি দেশাই ইনি কিন্তু একমাত্র যিনি দেখি যিনি ভারত ও পাকিস্তান উভয় সর্বোচ্চ বেশি পুরস্কার কি পাওয়া একমাত্র ভারতীয় পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারত পুরস্কার পাওয়া প্রথম খেলোয়াড়কে সচিন তেন্ডুলকার নাকি বলভিন সিং ধ্যানচান্দ নাকি বিজয় অমৃত তো দেখো ভারত পুরস্কার পাওয়া প্রথম খেলোয়াড় নাম তাই সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার সচিন তেন্ডুলকার তো তোমার দেখো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে সচিন তেন্ডুলকার কবে প্রথম ভারত পুরস্কার দেওয়া হয়েছিল প্রথম মানে কি তোমাদের সচিন দেখো যিনি একমাত্র ভারতীয় অর্থনীতিবিদ যিনি নোবেল পুরস্কার পেয়েছেন অভিজিৎ দীক্ষিত অমিত মিশ্র অভিজিৎ ব্যানার্জি নাকি অমর্ত সেন তো এটা তোমাদের রাইট আনসার কি হয়ে যাবে অপশন সি হয়ে যাবে রাইট আনসার অমর্ত সেন নেক্সট প্রশ্নটা রয়েছে দেখো কি নিম্নলিখিত কোন ক্ষেত্রে জনসাধারণের কৃতিত্বের জন্য ভারত সরকার কর্তৃক প্রদত্ত অর্জন পুরস্কার দেওয়া হয় সাহিত্য খেলাধুলা একটু তোমার আলোচনা করা হলো এটি তোমাদের খেলাধুলার মধ্যে দেওয়া হয় অপশন তাহলে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো ডক্টর বিসি উনিশশো সালে প্রতিষ্ঠিত রায় পুরস্কার প্রধানত কোন ক্ষেত্রে বিশিষ্ট অর্জনকারীদের দেওয়া হয় চিকিৎসা পদ্ধতি সাংবাদিকতা নাকি স্পোর্ট তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ হয়ে যায় রাইট অ্যান্সার চিকিৎসা ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো শান্তি শান্তিসরূপ ভাটনগর বার্ষিক পুরস্কার কোন ক্ষেত্রে অসমান্য কৃতিত্বের জন্য দেওয়া হয় তো এটি কিন্তু দেওয়া হয়ে থাকে অপশন রাইট বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে প্রশ্ন কি রয়েছে দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত দাদা সাহেব ফালকে তোমরা এসে সবাই জানো এটা এটা তোমাদের কি যাবে সিনেমা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার ভূষিত প্রথম ব্যক্তি কি দেখো দাদা সে ফালকি পুরস্কার প্রথম ব্যক্তি কাকে দেওয়া হয় তো এটা তোমাদের রাইট অ্যান্সার কে যাবে অপশন ডি দেবিকা রানী দেখো আজকের আমাদের শেষতম প্রশ্ন দাদা সে ফালকি পুরস্কার নিচের কোন ক্ষেত্রে দেওয়া হয় এটুকে তোমরা আলোচনা করো এটা তাহলে কী হয়ে যাবে সিনেমা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সো ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ